শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এনটিআরসি আপডেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন 30 মার্চ 2021 সাল রোজ মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে কিভাবে ক্লাস হবে তার একটা রূপকল্প আমাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে, আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। দশম শ্রেণী পরীক্ষার্থী যে ব্যাচটা রয়েছে এবং দ্বাদশ শ্রেণীর যে এইচএসসি পরীক্ষার্থী ব্যাচটা রয়েছে, তাদের ক্লাস হবে সপ্তাহে 6 দিন, অর্থাৎ রেগুলার বেসিস তাদের ক্লাসগুলো হবে। নবম দশম শ্রেণী যারা নতুন ক্লাসে উঠেছে এবং একাদশ শ্রেণী, তাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন বা এর চেয়েও কম বেশি হতে পারে, কমপক্ষে 2 দিন ক্লাস হবে। আর ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত ক্লাস হবে সপ্তাহে 1 দিন। এদিকে পঞ্চম শ্রেণীতে ক্লাস হবে সপ্তাহে 5 দিন এবং প্রথম থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে সপ্তাহে 1 দিন করে। এবং এর আরও আগে যারা প্রাথমিক পর্যায়ে রয়েছেন তাদের আপাতত বন্ধ থাকবে। এছাড়া সরকারের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে 60 কর্মদিবস পালন শেষে এসএসসি পরীক্ষা গ্রহণ করা হবে, এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হবে 84 দিন কার্যদিবস পালন শেষে। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি জুলাই 2021 সালের মধ্যেই এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেপ্টেম্বর 2021 সালের প্রথম সপ্তাহে হয়তো এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে সব কথার শেষ কথা হচ্ছে এত বড় কর্মযজ্ঞটা পালন করার জন্য বা শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেক্টরটি দরকার, টিচার। এই টিচারের পদ শূন্য রয়েছে 80,000-এর মতো। 80,000-এর মতো বিশাল সংখ্যক শিক্ষক পদ শূন্য রেখে শিক্ষা কার্যক্রম শুরু করা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। স্কুল কলেজে যদি শিক্ষকই না থাকেন তাহলে পড়াবেন কে? সেজন্য শিক্ষক নিয়োগ দিতে সংশ্লিষ্টরা অনেকটা বাধ্য। তাই আসুন গণ অনশন কর্মসূচির মাধ্যমে আগামী 7 মার্চ যে গণ অনশনের ডাক দেওয়া হয়েছে নিবন্ধিত ভাই ও বোনেদের পক্ষ থেকে, এর মাধ্যমে আমরা আমাদের অধিকার গণবিজ্ঞপ্তি, আমাদের কাঙ্ক্ষিত তৃতীয় গণবিজ্ঞপ্তিটাকে অর্জন করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামি। ইনশাল্লাহ এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মাসটিতেই আমরা আমাদের তৃতীয় গণবিজ্ঞপ্তিটি অর্জন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই শিক্ষক হিসেবে জাতির সেবা করার জন্য আমরা হয়তো সুযোগ পাব। তাই কেউ আর হতাশ হবেন না যে কমিশন গঠিত হোক না কেন, সনদদারীদের সনদের মূল্য দিয়েই তাদেরকে নতুন কমিশন গঠন করতে হবে। তাই বলা যায় এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তি আর বেশি দূরে নয়, আমরা খুব দ্রুতই একটা গণবিজ্ঞপ্তি পেতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।